আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনারা ই পাসপোর্ট বানাবেন এবং ই পাসপোর্ট বানানোর আমার অভিজ্ঞতা আপনাদের সাথে গল্প আকারে শেয়ার করব। তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বাকিদের সাথে শেয়ার করুন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি ই পাসপোর্টের জন্য যত সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আপনার বাংলাদেশের এনআইডি কার্ড কিংবা ভোটার আইডি কার্ডের সাথে আপনার নাম, আপনার পিতার নামের বর্তমান পাসপোর্টের সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে। কোনো কারণে বানান ভুল থাকা যাবে না, কেমন? নাম্বার ওয়ান, কোনো কারণে যদি আপনার এনআইডির সাথে আপনার বর্তমান পাসপোর্টের তথ্য না মেলে জন্ম নিবন্ধন দিয়ে তখন আপনাকে ট্রাই করতে হবে। সেক্ষেত্রে এনআইডি যেটা বলেছি সেটা হচ্ছে এই ধরনের এনআইডি কার্ড আপনারা অবশ্যই জানেন। আর যদি এনআইডির সাথে আপনার তথ্য মিল না থাকে, আপনার নাম কিংবা বাবার নাম স্পেলিং মিস্টেক থাকে কিংবা জন্ম তারিখ, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, যেটা কেমন ডিজিটাল বার্থ সার্টিফিকেট, এই ধরনের ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনাকে দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তো অবশ্যই আপনার নাম, আপনার পিতার নাম এবং সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ, এগুলি কিন্তু মিল থাকতে হবে। তাহলে কারো যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ইংলিশ যেটা ডিজিটাল বার্থ সার্টিফিকেট, যেটা অনলাইন ভার্সন কেমন, সেটা আপনি এনে অবশ্যই সেটা সত্যায়িত করা থাকতে হবে চেয়ারম্যানের, তারপর আপনি সেটা দিয়ে আবেদন করতে পারবেন। তবে এখন আবেদন ফর্মুলাটা কি, আবেদনের জন্য আপনাকে অবশ্যই সরাসরি এম্বাসিতে গেলে হবে না, আপনাকে অবশ্যই অনলাইনে ঘরে বসে আবেদন করতে হবে। আপনি যদি নিজে পারেন তাহলে ঘরে বসে আবেদন করবেন, অথবা আপনি যদি না পারেন অন্যের সহযোগিতা নেবেন। অন্যের সহযোগিতা আপনি যে কোনো ফোন ফ্যাক্স টাইপিং এর দোকানে যেতে পারেন, গিয়ে আপনি অবশ্যই বেস্ট হয় নিজের কাজটা নিজের সাথে করা, অথবা আপনি না পারলে কারণ ওনার সাথে বসে আপনার তথ্যগুলি ভুল হচ্ছে কিনা, সংশোধন ঠিক মতো দিচ্ছে কিনা আপনি সেটা দেখবেন। আপনি অনলাইনে আবেদন করার জন্য কমপক্ষে 10-15 মিনিট সময় লাগে, অনেকগুলি তথ্য ইনফরমেশন ফিল আপ করতে হয়। তারপরে আপনাকে যে সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনি সেক্ষেত্রে এই ধরনের একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যাম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট, আপনি কত তারিখে অ্যাম্বাসিতে যাচ্ছেন। তারপরে এই ধরনের তিনটা পেজ, আপনি যে ইনফরমেশনগুলি ফিল আপ করছেন সেক্ষেত্রে তিনটা পেজ আপনি পাবেন। এই তিনটা পেজ আপনাকে প্রিন্ট আউট করতে হবে পিডিএফ ফাইল থেকে ফিল আপ করার পরে, পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টের পেপারটা ফিল আপ নিতে হবে। এই চারটা পেপার প্রিন্ট আউট করবেন, তারপর হচ্ছে আপনার যদি জন্মনিবন্ধন দিয়ে করে থাকেন সেই জন্মনিবন্ধনের কপিটা নিতে হবে, অথবা যারা ভোটার আইডি দিয়ে করেছেন তারা ভোটার আইডির কপিটা নেবে, পাশাপাশি বর্তমান পাসপোর্টের ফটোকপি এবং হচ্ছে আপনার সিভিল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি দূতাবাসে যাবেন। দূতাবাসে যাওয়ার জন্য অবশ্যই যত সকাল যেতে পারেন ততই ভালো। দ্যাট মিন্স আপনি যদি 7:30 কিংবা 8টার মধ্যে দূতাবাসে পৌঁছান তাহলে আপনাকে টোকেন নিতে হবে। সো টোকেন নিয়ে তার পরবর্তীতে কাজটা কি, আপনার টোকেন নেওয়ার পর আপনাকে সেখানে অপেক্ষা করতে হবে। যখন কাউন্টার ওপেন হবে, ক্যাশ কাউন্টার, সেই ক্যাশ কাউন্টারে আপনার টোকেন অনুযায়ী আপনাকে ডাকবে। সো তারপরে হচ্ছে আপনার এই কাগজপত্রগুলি নিয়ে, আপনার টাকা নিয়ে আপনি ক্যাশ কাউন্টারে যাবেন। সেই ক্যাশ কাউন্টারে আপনার দেখবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কুয়েতে কি করেন, আপনার পেশা কি। ধরেন কথার কথা আপনার পেশা হচ্ছে ড্রাইভার, কিন্তু আপনি যখন ফর্মটা ফিল আপ করেছেন তখন আপনি যেটা হচ্ছে আপনি দিলেন নর্মাল লেবার অথবা পাবলিক সার্ভিস, কিন্তু আপনার সিভিল আইডির গায়ে লিখা আছে আপনি একজন ড্রাইভার কিংবা সায়েক, তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার ড্রাইভার পেশায় ই পাসপোর্টটা বানাতে হবে। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, আপনার নর্মাল লেবার পেশায় ই পাসপোর্ট বানাতে গেলে 15.5 দিনের খরচ হয়, কিংবা আপনি যখন ড্রাইভার পেশায় যাবেন অথবা ড্রাইভার পেশায় আপনার সিভিল আইডির লেখা আছে সেক্ষেত্রে আপনার 38 দিনের নোজ, মানে 38.5 দিনের খরচ হবে, এবং সেই টাকাটা সেখানে আপনি ক্যানেট কিংবা ব্যাংকে দেওয়ার সুযোগ নেই, অবশ্যই ক্যাশ টাকা নিয়ে যাবেন, কেমন। সো এখানে একটু মেক শিওর করি আপনার সিভিল আইডিতে যে পেশা আছে সিভিল আইডিতে সেই পেশাটাই কিন্তু ই পাসপোর্টের ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনার লিখতে পারবেন, অথবা এবং আপনাকে যখন ফিটা দিতে হবে ওই ক্যাটাগরি আকারে আপনাকে কিন্তু ফিজ অ্যান্ড চার্জটা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এখানে ফিজ অ্যান্ড চার্জ দেওয়ার পরে আপনাকে একটা ফতুরা দেওয়া হবে, মানি রিসিপ্ট যে আপনি পেমেন্ট করেছেন। তারপরে কাজ হচ্ছে 16 নম্বর রুমে, 16 নম্বর রুমে আপনাকে সেখানে আবার অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে যখন আপনাকে সেখানে কি করতে, আপনার ছবি তোলার জন্য আপনাকে সেখানে যেতে হবে। তো সবাই যাতে ই পাসপোর্টে ছবি তুলবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার নিজের লুকটা ভালো করে যাওয়া, অনেকেই মানে চেষ্টা করবেন নিজেকে পরিপাটি করে যাওয়া, কারণ আপনাকে ছবি তুলতে হবে ই পাসপোর্টটা আপনার 10 বছরের জন্য। তো আপনি যখন ওই রুমটাতে যাবেন, অপেক্ষমান রুমটাতে যাবেন, 16 নম্বর রুমে আপনাকে টোকেন, আপনার টোকেন অনুযায়ী ডাকা হবে। তারপরে সেখানে আপনি যে অফিসার রয়েছেন, পাসপোর্ট আপনার এন্ট্রি করবে সবকিছু, ওই অফিসারকে কাগজপত্র দিবেন, অফিসার আপনাকে হেল্প করবে, আপনি অফিসারকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতে হবে। তখন আপনাকে বসতে হবে এবং সুন্দর করে আপনাকে ডিজিটাল ক্যামেরা দিয়ে আপনার একটা ছবি তুলবে। ছবি তোলার পর আপনার হচ্ছে আর একটা আপনাকে মেশিন দেবে, সেটা হচ্ছে আপনার চোখে নিয়ে দেখতে হবে। চোখে আপনি যখন দেখবেন তখন তার আপনার চোখের যে রশ্মিগুলি সেগুলো ছবি তোলা হবে। তারপর হচ্ছে আপনাকে ফিঙ্গার করতে হবে, আপনার প্রথমে চার আঙ্গুল
ফিঙ্গার দিতে হবে, তারপরে দুইটা ভার্সমা এইভাবে দিতে হবে। তার মানে এই কাজটা গেল। তারপর হচ্ছে আপনাকে একটা ডিজিটাল আকারে সিগনেচার দিতে হবে, একটা মেশিনের উপরে আপনাকে সিগনেচার করতে হবে। এই কাজগুলি সম্পূর্ণ হলে আপনার পাসপোর্ট অফিসার যিনি আছেন তিনি আপনাকে বলবে কাজ সম্পূর্ণ শেষ হলে, তারপর আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দিবে। এই ডেলিভারি স্লিপ অনুযায়ী আপনি যেটা করবেন, আপনি পাসপোর্ট আনতে এক মাস পরে আপনি দূতাবাসে যাবেন, অবশ্যই ডেলিভারি টাইমটা দুপুর 2:30 পরে দেওয়া হয়, সকালে গেলে আপনি ডেলিভারি পাবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনার কোনো সংশোধন লাগবে, ধরেন আপনার বাবার নাম আছে, পাসপোর্টে আছে শুধু শাহজাহান, আপনার ভোটার আইডিতে আছে মোহাম্মদ শাহজাহান, আপনি যদি এই ধরনের ছোটোখাটো কারেকশন করতে চান, অথবা মায়ের নাম হচ্ছে জোহরা বেগম, অথবা এখানে সিভিল আইডিতে লেখা আছে জোহরা খাতুন, তো এই ধরনের যদি আপনার এনআইডিতে এই ধরনের যদি ছোটোখাটো কারেকশন হয় সেগুলি আপনি অ্যাম্বাসির পাসপোর্ট অফিসারের সাথে যোগাযোগ করে আপনি চাইলে কারেকশনের সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসিতে গিয়ে অবশ্যই একটা অঙ্গীকার নামা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পরে তারা আপনাকে এই সুযোগটা দিবে। তবে আপনার এনআইডিতে যদি পাসপোর্টে কোনো পরিবর্তন আসলে, এনআইডিতে আপনার যদি সিভিল আইডিতে কোনো তথ্য পরিবর্তন আসে, আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, এগুলি কিন্তু রেসপন্সিবিলিটি আপনার, তখন যাওয়া যাতে থেকে আপনাকে ঠিক করতে হবে, কিংবা আপনার কোম্পানির যে মন্দুপ আছে অথবা আপনি যদি খাদিম হয়ে থাকেন আপনার কফিল, এই এই প্রবলেমগুলি সলভ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। তবে আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কোনোভাবে ভুল করা যাবে না, চেষ্টা করুন নিজের কাজটা নিজে করতে, কেমন। আর অবশ্যই দূতাবাসে যখন আপনারা যাবেন অবশ্যই সবগুলি কাগজপত্র ফটোকপি নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা দূতাবাসে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করার সুযোগ নেই, আপনাকে বাসায় করে যেতে হবে অথবা কারোর সহযোগিতা নিয়ে সম্পূর্ণ কাজ করে যেতে হবে। আর দূর দূরান্ত থেকে যে কুয়েত প্রবাসী যারাই আছেন সরাসরি দূতাবাসে এসে লাভ নেই, আপনারা এটা কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে, অনলাইনে আবেদন করে তারপরে আসতে হবে, কেমন, আশা করি বুঝতে পারছেন। আর পাশাপাশি এমআরপি পাসপোর্টের যে সুযোগটা সেটা আগের মতোই রয়েছে, আপনি এমআরপি পাসপোর্ট আগের মতোই করতে পারবেন। তবে যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে পদক্ষেপ সেটা তারা আস্তে আস্তে সবাইকে ডিজিটাল ই পাসপোর্ট আকারে করে নিবে। সো যাদের এখন বর্তমানে ধরেন এনআইডিতে সমস্যা কিংবা আপনার বার্থ সার্টিফিকেটের সমস্যা, তাহলে আপনি কি ই পাসপোর্ট করতে পারবেন না, না এখন আপনি এমআরপি পাসপোর্টটাই করে ফেলেন, সমস্যা নেই 5 বছর মেয়াদি। তবে আপনি যেটা হচ্ছে ভবিষ্যতে আপনার কাগজপত্র সংশোধন করে আপনি ই পাসপোর্ট করতে পারবেন ভবিষ্যতে, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস বলে রাখি, ই পাসপোর্ট কিন্তু 5 বছর এবং 10 বছর মেয়াদি দুইটা ক্যাটাগরিতে হচ্ছে। তো আমি পার্সোনালি সাজেশন করব আপনারা কেউ যদি ই পাসপোর্ট আসলে করতেই চান কষ্ট করে, তাহলে অবশ্যই আপনারা 10 বছরেরটা করুন, তাহলে একটা হেসেল থেকে বাঁচবেন, 10 বছরের মধ্যে আর পাসপোর্ট করা লাগতেছে না। আর পাসপোর্ট 5 বছরের জন্য করলে তো এমআরপি পাসপোর্টে করা যায়, তাই না। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকৃত হবে, বাকিদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।